আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এটা রোজার ঈদের ভেতর যখন বাড়ি গিয়েছিলাম তখনের ভিডিও তো আমরা বাড়ি গেলে এই জায়গাটাতে ঘুরতে আসি এই পুকুর পাড়টা খুব ভালো লাগে পুকুর পাড়ে অনেক গাছগাছালি আছে তো আসলে আমরা এখানে চলে আসি তো এসেই তো আমার ছেলের কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে আমরা পুকুরের পাশে একটু জমির ভেতরে যাচ্ছিলাম জমির ভেতরে ধান গাছের ইয়ে ছিল তো খুব ভালো লাগছিল ভাবলাম যাই ভেতরে যে কয়েকটা ছবি টবি তুলে আসি পুরো এলাকায় ধান ক্ষেতগুলো দেখতে খুব ভালো লাগছিল এই যে পাশে কি যেন লাউ না ঝিঙ্গা গাছ লাগানো আছে গ্রামের ভেতরে এগুলো সৌন্দর্য আসলে অনেক বেশি টানে অনেক বেশি মুগ্ধ করে ভালো লাগে তো এখানে যে জন্য গিয়েছিলাম ছবি তোলার জন্য তো বেশ কয়েকটা ছবি তুলে ফেললাম আমরা আমার হাজবেন্ডকে তো বলে বলে জোর করে ছবি তোলাতে হয় আসলে ও ছবি তুলতে চায় না বেশিরভাগ তো এই তো আমরা মা ছেলেরা পোজ দিয়ে ছবি তুললাম তারপরে এই তো ছবি তোলা শেষ করে বললাম চলো উপরে উঠে যাই নিচে যদি সাপ টাপ থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে তো এই তো আমরা উপরে আবার পুকুর পাড়ে উঠে আসছিলাম এই পুকুরটা বিশাল বড় ছিল আর পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি তারপরে হচ্ছে ফল টল লেবু অনেক কিছু অনেক ধরনের ফুল লাগানো ছিল এই যে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা দেখতে বেশ সুন্দর কোনোরকম এই যে লিচু গাছে কিছু কিছু লিচু ধরেছে তো মেইন কথা এখানকার গাছগাছালি তারপরে পুকুরের পরিবেশ চারিদিকে দেখতে অনেক ভালো লাগে এই জন্য মেইনলি সবসময় এখানে মানে বাড়ি গেলে এখানে আসা হয় আর পুকুরের পাশে চারিপাশে আপনি বহুত গাছপত্র পাবেন বিভিন্ন রকম ফল থেকে শুরু করে মশলাপাতি তেজপাতা তারপরে লেবু জামরুল বিভিন্ন ধরনের গাছ তো এই তো পুকুরের পাশে রোডে আমরা কিছু ছবি টবিও তুললাম পুকুরের পাড়ে আমার ছেলে এই তো পুকুরের পাড়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে কিছু ছবি তুললো তারপর বলছে মা আমি একটু পুকুরে পানি ধরতে চাই তো তাকে আমি ধরতে বলছিলাম পরে আবার বলছে ভয় পাচ্ছি যদি ক্রোকোডাইল কামড় দেয় পরে বললাম কোনো ক্রোকোডাইল নেই তুমি হাত দাও তারপর ওই যে খুব কষ্টে ভয়টা একবার ঠাস করে পানিতে হাত দিয়ে চলে আসছে বিষয়টা খুব মজা পেয়েছি আমি তো এই যে পুকুর পাড়ে আবার বসারও জায়গা আছে তো এই পুকুর পাড় ঘোরা শেষ করে আমরা ভ্যানে উঠে আরেক জায়গায় যাচ্ছিলাম ওটা আমাদের বাসার পাশে ভবানীগঞ্জ বাজারেই পাশে মোহনপুর রোড বলে মেবি এই যে রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি গ্রামের এই পরিবেশগুলো অসাধারণ সুন্দর বিশেষ করে সবুজ সবুজ তো কোথাও পাওয়া যায় না ঢাকা শহরে তো আমরা আরেকটা যে জায়গায় নামবো সেটা হচ্ছে এই যে এই পুকুরটা আমরা মেইনলি সবসময় পুকুর পাড়েই যাই যতবার বাসায় যাই দুই পুকুর পাড়ে ঘুরে আসি ওই রোডে একটু করে ভ্যান নিয়ে ঘুরে আসি আশেপাশের পরিবেশও দেখা হয় ভালো লাগে তো এই পুকুরটাও বেশ বড় অনেক বিশাল এই পুকুর পাড়েও অনেক ভালো লাগে আসলে বিশেষ করে বিকেলবেলা আসতে একটু বাতাস থাকলে খুব ভালো লাগে এখানে আড্ডা দিয়ে বসে গল্প করলে খুব মজা পাওয়া যায় তো এই তো এভাবে বাইরে ঘোরাঘুরি করি আমরা বাড়ি গেলেই বেশ ভালো লাগে তো আজকে এ পর্যন্তই এখানে আমাদের কিছু ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ